না খায়া মরে যাবেন, এক টাকা সুদ খাবেন না। সুদের টাকা আপনি যতগুলো ইনকাম করবেন একটা টাকাও জমিন থেকে নিয়ে ভোগ করে যেতে পারবেন না, ক্যান্সার হবে, ক্যান্সার এমন বয়সে ক্যান্সার হবে, যা কামাবেন সব শেষ। এমনকি লাস্টে বিবির কানের তা পর্যন্ত বিক্রি করে ঔষধ কিনতে হয়, এ পর্যন্ত জীবনে বহুত দেখেছি। অতএব একসাথে বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, যেই জিনিসটা আরাম বেশি ওটার ভিতরে ব্যারাম বেশি, কথা কন না কেন? বাংলাদেশে চক্র সুদের ব্যবস্থা আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যারা সুদ খাইতেন আজ থেকে তওবা করেন, রব্বে করিম আপনাকে মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি সুদের গুনালে কবরে যান, মাফ পাওয়ার কোনো সিস্টেম নাই গো বাজার। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, জোরে কেন আমিন। এক টাকা দিয়ে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, মায়ের সাথে জেনা করে গুনাহ লয়ে কবরে যাবেন, মুরগার রান দেবে আর পাত্তা রুটি বানায় দেবে, আরামে খাবেন, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না, কথা বলে না কেন? বিশ্ব নবী বলেছে, যার এক টাকা সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায়। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, হাসেন কে? সুদ খান না? আমি জানি বিলকুসির মানুষ, শিল্প এলাকার মানুষ, ব্যবসায় সুদ লাগবে, ব্যাংকের সুদ লাগবে, ওটা আপনি না বললো আমরা জানি, কথা বলেন না কেন? এবার বলেন, মাহফিল যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে দারিয়াপুর বয়রাবাড়ি কবরস্থান সংলগ্ন বেলকুসি সিরাজগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুর রহমান শিকদার কে? বারাকাল্লাহ ফি হায়াতি, যুরাকান মারহাবা। অনেক বছরই মনে সভাপতি, দাড়িগুলো সব পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, এখন শুধু মৃত্যুর সার্টিফিকেট হাতে আসবে, বিমানে উঠবেন, চলে যাবেন কবরে, জানি না কবরটা কেমন হবে। তবে যদি আগামী বছর মাহফিলে সভাপতি হওয়ার চান্স না হয়, এটাই আপনার জীবনের শেষ মাহফিল হয়, আমি মুসাফির দোয়া করে গেলাম যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন। মাহফিলের সভাপতি সবাই হতে পারে না, আর অনেক মাহফিলের সভাপতি দেখি মগাড়ায় কেবল বিড়িটাই না আমার পাশে বসে, মনে করে এক থাবুর দিওয়ার কান কোন ফাটায় ফেলাই, কারণ আমরা গোপালগঞ্জের লোক তো মেজাজ তো গরম, কিছু বলি না, খালি মাহফিলের মেহমান বিদায়, কত সুন্দর সভাপতি, দেখতে কত সুন্দর, মারহাবা বলেন। আমার আগে যিনি কথা বলেছেন 3 থেকে 4 মিনিট, জানেন প্রত্যেকটা কথার ওজন কত? শাইখুল হাদিস, শাইখুল উলামা, হাজারো আলেমের উস্তাদ, দেওবন্দির উত্তরসরি, হক্কানি আলেম, ওলি তো কারে কন জানেন যে সালার শট পরে সারাদিন খায় না, খারে মুতে মুতে খারায়া, ওয়ার উপরে নিচে খালি ময়লার ময়লা, এইডারে কয় ওলি, মাজারে মাজারে ঘুরলি কয় ওলি, কথা বলেন না কেন? এইটাই বড় ওলি। আরে আত্মহুর সাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ, দেখছেন চেহারা, বয়সটা এখন 70-এর উপরে, মনে হয় এখনো 16 বছরের যুবক, কথা কন না কেন? এই যে বাবাজির বয়স মনে 80-এর কাছাকাছি, চেহারাটা মনে হয় এখনো কমলার মতো, আর 22 বছরে পোলা গাল চোখ বাইঙ্গা হিরুঞ্চি হয়ে গেছে, ফেসবুকের পার্টি, কথা কন না কেন? এগুলো আমার মাওলার কুদরতি চেহারা, যে চেহারা আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন,
আজকের জান্নাতের বাগানে বসে আওয়াজ দেন তো, আল্লাহ সুবহানাহু তাআলা যদি আপনাদেরকে করুণায় কাউরে মার মৃত্যুবরণ করায়, বাবা দেখেন তো করুণায় মরলে নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য সারাদিন তাত চাই না কাপড় বুনাইছিল, সেই বিবি তোমরা দেখতে যাবে। বাজান রে যে সন্তানের জন্য মাথার গাম পায় ফেলিয়েছো,